বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অ্যাডভোকেট নূরজাহানের উদ্যোগে প্রায় 400 দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় এই কম্বল। শুক্রবার 12 ফেব্রুয়ারি সকাল 11টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এলাইনগর ঈদগাহ মাঠে এবং হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে বিতরণ করা হয় এই শীতবস্ত্র। আদর্শ মহিলা কল্যাণ সোসাইটির আয়োজনে এবং চাকরি কল্যাণ পরিষদের সভাপতি হাসান সরকারের সভাপতিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরজাহান। যদিও সমগ্রাম মানুষ আমাকে বঞ্চিত করে, তারা আমাকে ভোট দেয় না, কারণ আমি তাদেরকে টাকা দিতে পারি না, তারা তো টাকায় ভোট বিক্রি করে দেয়। তো ভোটের সাথে তো কিছু দেওয়ার সম্পর্ক নাই। তা আল্লাহ তাআলার অশেষ মেহরবান যে আপনাদের তো আমি পুরা সোনারগাঁও উপজেলায় যতটুকু সম্ভব চাহিদা অনুযায়ী আমি কম্বল দিয়েছি। দুই ভাগে ভাগ করছি ওয়ার্ডগুলোর, যে আমি কষ্ট দিতে চাই নাই, যে এই পাশের মানুষ ভাড়া দিয়ে ওই পাশে যাক আর ওই পাশের মানুষগুলো এই পাশে আসুক। আপনাদেরকে একটা কথা বলি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে অনেক বেশি উন্নত। বাংলাদেশের লোক হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি, গর্ববোধ করি যে আমি বঙ্গবন্ধু বাংলাদেশে জন্ম হয়েছে। আমার যেই দেশের জাতির পিতা জন্ম হয়েছে সেই দেশের মানুষ হিসাবে আমি নিজেকে গর্বিত করি। এই সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কর্মকর্তা আব্দুল হাই, বাবুল ভূঁইয়া, নূর মাহমুদ, জুয়েল হোসেন, এমদাদ মিয়া, ইব্রাহিম মিয়া, পীর মোহাম্মদ, আব্দুল নাজিম, শম্ভুপুরা ইউপি 1-2-3 নং ওয়ার্ড সদস্য নুরিতাজ বেগম সহ অন্যান্যরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।